আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আমাদের গত সোমবার থেকে শুরু হয়েছে জ্যামিতি শুরু করেছি আমরা সোমবার থেকে। তোমাদের জ্যামিতি ষষ্ঠ অধ্যায়ের কয়েকটা আছে আর অষ্টম অধ্যায়ের তিনটা আছে। তো এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা করবো, যেমন 15 নম্বর, তারপর 17, তারপরে 18, এই তিনটা করলে মোটামুটি অন্যান্য আয়ত্তে চলে আসবে। প্রথমে হচ্ছে উপপাদ্য 15। তোমরা কি কেউই সোমবারের ক্লাস দেখনি? কথা বলো, হ্যাঁ বা না একটা তো বলবে। কেউ বলছে না? না স্যার, আমি দেখিনি। আচ্ছা, এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছ? একজন পড়ো তো, মোহিত পড়ো। মোহিত পড়ো, এখানে কি লেখা আছে? দেখতে পাচ্ছ না? আর সাতমান পড়ো, সাতমান সাকি। সাদমান, কি আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ না, নাকি সমস্যাটা কি? এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছ? এটা এই লেখাগুলো যে কোনো একজন পড়ো, যে শুনতে পাচ্ছ একজন পড়ো। যে কোনো দুইটি বাহুর মধ্য বিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল দৈর্ঘ্য তার অর্ধেক। দৈর্ঘ্য না, দৈর্ঘ্যে। আচ্ছা, আরেকজন বড়, তো একটা আস্তে আস্তে বড়, আরেকজন আস্তে আস্তে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। বাহ, এই তো এরকম সুন্দর কে করতে হবে। আর আর কে পড়বে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। দৈর্ঘ্য না, দৈর্ঘ্যে। দৈর্ঘ্যে তার অর্ধেক। আচ্ছা, তো প্রথমে আমরা একটু দেখি যে এখানে বাংলা দিয়ে যা লেখা আছে তা সবাইকে আমরা চিনি কিনা একটু দেখি। আমার কথাটা ভালো করে খেয়াল করো, তোমাদের উপপাদ্য অনেক কিছু শিখতে পারবে। তবে এক ক্লাসে এটা সম্ভব না, কয়েক ক্লাসে কয়েকটা উপপাদ্য দেখলে বুঝতে পারবে যে এগুলো অনেক সহজ বিষয়। প্রথম শব্দটা আছে ত্রিভুজের, ত্রিভুজকে সবাই চিন। ত্রিভুজের বাহু থাকে কয়টা? জি স্যার, কয়টা বাহু? তিনটা বাহু। তিনটা ভুজ বলে, বাহুকে বলে ভুজ, ত্রিভুজ। ঠিক আছে, ত্রি মানে তিন, ভুজ মানে ভুজ। তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এটা আমাদের চিত্রে কোনটা ত্রিভুজ? ABC টা হচ্ছে মূল ত্রিভুজ, D আর এটা পরে আসছে। ABC টা হচ্ছে আমাদের সেই মূল ত্রিভুজ, যে ত্রিভুজের কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে? তিনটি। তিনটা বাহু থাকে। যেকোনো দুই বাহুর কয় বাহু? দুই বাহু। কথা বলতে হবে আমার সাথে, বসতে হলে আমার সাথে কথা বলতে হবে। যে কোনো দুই বাহু, তো ত্রিভুজের বাহু থাকে কয়টা? তিনটা বাহু থাকে, তার মধ্যে দুইটা বাহু নেওয়া যাবে না? জি স্যার। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহু, আমাদের এখানে ত্রিভুজ হচ্ছে এবিসি, আর যে কোনো দুই বাহু আমরা এবি কে আর এসি কে এই দুইটাকে নিয়েছি। কাকে নিয়েছি? এবি আর এসি। ত্রিভুজের যে কোনো দুই বাহু কে কে? এখানে এবি আর এসি। এবি আর এসি যে কোনো দুই বাহু, তার আরেকটা বাকি বাকি থাকে কোন বাহু? বিসি। বিসি কে আমরা তাহলে বলবো তৃতীয় বাহু। বিসি কে কি বলবো? তৃতীয় বাহু, কারণ আমরা দুইটা বাহু নিয়েছি তিন বাহুর মধ্যে। তাহলে সর্বশেষ যে বাহুটা সেটার নাম কি?
বিসি বিসি আর তাকে আমরা কি বলছি তৃতীয় বাহু এবি হলো আমাদের প্রথম বাহু এসি হলো তৃতীয় বাহু তাহলে বিসিটা কি বাহু তৃতীয় বাহু চলো তিন বাহু পরিচয় হয়েছে এবিসি ত্রিভুজের আমরা কোন দুটাকে যে কোনো দুই বাহু মনে করলাম এবি আর এসি কে এবি আর এসি আচ্ছা তাহলে এই পর্যন্ত বোঝা হয়েছে ত্রিভুজের যে কোনো দুই বাহু বোঝা হয়েছে দুই বাহু পর্যন্ত শেষ না দুই বাহুর মধ্যবিন্দু আছে এখানে মধ্যবিন্দু আছে মধ্যবিন্দু বোঝো না একটা বাহু বা একটা রেখাংশের মাঝে যে বিন্দুটা থাকে তাকে বলা হয় মধ্যবিন্দু বা যে বিন্দুর মাধ্যমে ওই রেখাংশটা বা ওই বাহুটা সমান দুই ভাগে ভাগ হয় তাকে কি বলা হয় মধ্যবিন্দু এখন আমরা কোন দুই বাহুটাকে যে কোনো দুই বাহু মনে করছি এবি আর এসি এবি আর এসি তাহলে এবির মধ্যবিন্দুর নাম কি দেখতে পাচ্ছ না চিত্রে ডি আর ই এবিটা ডি আর এসিটা হচ্ছে ই এখানে বলা আছে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু কি দাও আপনারা মধ্যবিন্দু জি স্যার কারো চিন্তায় কোনো সমস্যা আছে মধ্যবিন্দু পর্যন্ত নাই আর এরপরে কি লেখা আছে সংযোজক রেখাংশ দুইটা বিন্দু যোগ করলে কয়টা রেখা পাওয়া যায় সরল রেখা কয়টা পাওয়া যায় একটা একটা তো দুই বিন্দুর মধ্যবিন্দুর নামগুলো কি কি ছিল ডি এবং ই ডি আর ই সংযোগ করলে যে রেখাটা আসলো তার নাম কি ডি ই রেখা ডি ই এই রেখাংশ পর্যন্ত এই ত্রিভুজ থেকে রেখাংশ পর্যন্ত যা কিছু বলা আছে এই পুরো লাইন দ্বারা কাকে বোঝানো হয়েছে ডি ই কে হ্যালো আর দেখা যাচ্ছে না দেখা যাবে না কেন তোমার কোনো প্রবলেম আচ্ছা দেখো তো ত্রিভুজের থেকে রেখাংশ পর্যন্ত এই পুরো লাইনে যা কিছু বলা আছে সবটা কোন রেখাংশটাকে বোঝানো হয়েছে জি ডি ই কে হ্যাঁ বিডি নাকি ডি ই ডি ই কে ই তো ডি ই কে বোঝানো হয়েছে ডি ই এই ডি টাই হচ্ছে সংযোজক রেখাংশ ডি টা কি সংযোগ রেখাংশ কার সংযোগ রেখাংশ দুইটা মধ্যবিন্দু সংযোগ রেখাংশ মধ্যবিন্দু দুটা কার এবি আর এসি বাহু এবি আর এসি বাহুটা কি ত্রিভুজ এবিসি এর যে কোনো দুই বাহু বুঝতে পারছো পিছন দিক থেকে আঁকাবেন এবার যদি বলি ডি রেখাংশটা কি তাহলে এরা হচ্ছে সংযোগ রেখাংশ ডিটা কি সংযোজক রেখাংশ কার সংযোজক রেখাংশ দুইটা বিন্দুর ডি আর ই এর ডি আর ই বিন্দুর দুইটা কি এ বি আর এস এর মধ্যবিন্দু এ বি আর এসি টা কি এ বি আর এসি হচ্ছে ত্রিভুজ এবিসি এর যে কোনো দুই বাহু কি ক্লিয়ার সবার কাছে ইয়েস স্যার জি স্যার ইয়েস স্যার পরবর্তী কথা যে লেখা আছে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এই কথাটা প্রমাণ করতে হবে ওইটুক পর্যন্ত হচ্ছে ডি টাকে আমরা বুঝলাম কারণ ডি সম্পর্কে বলছে যে ডি এর তৃতীয় বাহুর সাথে দুইটা সম্পর্ক প্রমাণ করো কয়টা সম্পর্ক প্রমাণ করতে হবে দুইটা দুইটা এবং এর আগে একটা এবং এর পরে একটা দুইটা সম্পর্ক প্রমাণ করতে হবে এটা একটা দুইটা সম্পর্ক তো প্রথম সম্পর্কটা কি বলছে তৃতীয় বাহুর সমান্তরাল তৃতীয় বাহু কি ছিল বিসি বিসি তো বিসি এর সমান্তরাল প্রমাণ করতে হবে কাকে এদিকে ডি কে ডি কে ডি ই কে ডি কে তাহলে আমাদের প্রমাণ করতে হবে ডি টা হচ্ছে সমান এই চিহ্নের নাম সমান্তরাল সমান্তরাল বিসি এবং আরেকটা কি প্রমাণ করতে হবে দৈর্ঘ্যের তার অর্ধেক দৈর্ঘ্যের কার অর্ধেক বিসি এর অর্ধেক কি অর্ধেক কে অর্ধেক ডি ডিটা হচ্ছে বিসি এর অর্ধেক তার মানে হচ্ছে বি ইকুয়াল টু প্রমাণ করতে হবে হাফ ইনটু বিসি হাফ ইনটু বিসি বুঝতে পারছো কি দৈর্ঘ্য মানে কি দৈর্ঘ্য মানে হচ্ছে বিসি এর যে দৈর্ঘ্য তাকে হাফ দিয়ে যদি আমরা দুই দিয়ে যদি ভাগ করি মানে হাফ দিয়ে গুণ করি এটা হবে হচ্ছে ডি এর সমান এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য অর্ধেক কে অর্ধেক ডি কার অর্ধেক বিসির অর্ধেক ডি বিসির অর্ধেক
আবার কে সমান্তরাল ডিসি সমান্তরাল ডিটা সমান্তরাল কার সমান্তরাল বিসি সমান্তরাল দুইটা প্রমাণ করতে হবে সবার কাছে ক্লিয়ার থেকে একজন বলো তো একবার একটু বুঝায় দাও তো এটা কি বুঝলেন যেকোনো একজন বলো ABC একটি ত্রিভুজ যার যে কোনো দুটি বাহু হলো AB এবং AC এবং এদের AB এর মধ্যবিন্দু হলো D এবং AC এর মধ্যবিন্দু হলো E এবং AB এবং AC এর সংযোজক সরলরেখাংশ রেখাংশ হলো DE রেখাংশ প্রমাণ করতে হবে যে DE রেখাংশ তৃতীয় বাহু অর্থাৎ BC এর সমান্তরাল এবং DE রেখাংশ BC এর দৈর্ঘ্যের অর্ধেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তবে একটু ভুল হয়েছে তুমি বলেছো এবি আর এসি সংযোজক রেখা এবি আর এসি সংযোজক রেখা না বরং যেদিকে ওই তো মধ্যবিন্দু সংযোজক রেখা মধ্যবিন্দু সংযোজক রেখা বাহ সবাই কি বুঝতে পারছো একটা জিনিস খেয়াল করো এই কথাটা বুঝতে পেরে যেই কথাটা সে বলল আমাদের সামনে একজন এরকম যে নাফিস আছে এই কথাটা বলল এইটাই কিন্তু বিশেষ নির্বাচন এটা কি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন তুমি সাধারণ নির্বাচনটা বুঝে যেই কথাটা তুমি সংখ্যা দিয়ে বলতেছো এ বি সি ডি এরকম সংখ্যা দিয়ে যেটা বলতেছো বুঝতেছো যেটা বলতেছো সেটাই কিন্তু বিশেষ নির্বাচন সেটা কি বিশেষ নির্বাচন তাহলে বিশেষ নির্বাচন কি মুখস্থ করার বিষয় নাকি সাধারণ নির্বাচনটা বুঝতে পারলে সেটা বিশেষ নির্বাচন বুঝে লেখার বিষয় স্যার হ্যাঁ বুঝে লেখা যাবে তো তুমি বুঝে লিখতে দেখবে তোমার একবার বইয়ের কাছে কাছে গেছে আচ্ছা এখন চারটা ধাপের কথা মনে রাখো উপপাদ্যের চারটা ধাপ উপপাদ্যের ধাপ উপপাদ্যের চারটি এক নম্বর হচ্ছে সাধারণ নির্বাচন সাধারণ তবে তুই দেখছিস মানে বিশেষ কথা নির্বাচন মানে পতন নির্বাচন মানে বিশেষ কথা দুই নাম্বার হচ্ছে চিত্র ও বিশেষ নির্বাচন তিন নাম্বার হচ্ছে প্রয়োজনে অঙ্কন প্রয়োজনে অঙ্কন প্লাস হচ্ছে তার বর্ণনা লাগবে প্রয়োজনে অঙ্কন এবং তার বর্ণনা চার নাম্বার হচ্ছে প্রমাণের যৌক্তিক ধাপ একজন পড়ো তো কি কি লেখা আছে এখানে চারটা সাধারণ নির্বাচন চিত্র ও বিশেষ নির্বাচন প্রয়োজনে অঙ্কন বা বর্ণনা প্লাস বর্ণনা আর প্রমাণের যৌক্তিক ধাপ প্রমাণের যৌক্তিক ধাপ সাধারণ নির্বাচন হচ্ছে সাধারণ ভাবে কথা নির্দিষ্ট ভাবে কথা না কোন নাম নাই কোন ত্রিভুজের নির্দিষ্ট কিছু না অর্থাৎ চিত্র নিরপেক্ষ বর্ণনা সাধারণ নির্বাচনকে বলা হয় চিত্র নিরপেক্ষ বর্ণনা চিত্র অনির্ভর বর্ণনা সাধারণ নির্বাচনের কোথাও কি কোনো চিত্রের নাম লেখা আছে এবিসি কোনো নাম পাচ্ছ কোথাও নো স্যার না তাহলে সাধারণ নির্বাচনকে কি বলা হয় চিত্র নিরপেক্ষ বা চিত্র অনির্ভর বর্ণনা ঠিক আছে বিশেষ নির্বাচনকে কি বলা হয় চিত্র নির্ভর বর্ণনা চিত্র নির্ভর আচ্ছা চিত্র নির্ভর বর্ণনা কোনটা সাধারণ নির্বাচন না বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন চিত্র অনির্ভর কোনটা সাধারণ নির্বাচন আর সাধারণ এবং বিশেষের মাঝে কে আছে মাঝে আছে চিত্র সাধারণ এবং বিশেষের মাঝে কে আছে চিত্র 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 আমরা সাধারণ নির্বাচন বুঝে চিত্র আঁকলাম চিত্র একে বর্ণনা দিলাম সেটাই হচ্ছে বিশেষ নির্বাচন দুইটা কিন্তু বোঝা হয়ে গেছে দুইটা বোঝা হয়ে গেছে তো যেহেতু সাধারণ নির্বাচনে কোনো ত্রিভুজের নাম নাই এজন্য আমরা বিশেষ নির্বাচনের শুরুতে একটা কথা লিখি মনে করি এই কথাটা লিখি না বিশেষ নির্বাচনের শুরুতে কি লিখি মনে করি মনে করি আচ্ছা মনে করি এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর
মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই এর সংযোজক ডি ও ই এবং তাদের সংযোজক রেখা হচ্ছে ডি ই প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি ডি সমান সমান হাফ বিসি হয়ে গেল সাধারণ যা বিশেষ নির্বাচন কারো বুঝতে সমস্যা আছে আমি অনেক আলোচনা করলাম এই সব আলোচনা কিন্তু আমি সোমবারের ক্লাসে করেছিলাম আমাকে আবার রিপিট করতে হচ্ছে তোমাদের কোনো রেসপন্স নাই সোমবারের ক্লাস কেউ মনে হয় করেনি দেখো না মনে হয় কেউ সোমবারে যে ক্লাসটা দেওয়া হয়েছিল আচ্ছা এখন তিন নম্বর ভাগটা কি প্রয়োজনে অঙ্কন অঙ্কন যদি প্রয়োজন হয় তাহলে করতে হবে প্রয়োজন না হলে করতে হবে প্রয়োজন না হলে করতে হবে না এখন আমাদের এখানে প্রয়োজন কি প্রয়োজন না আমরা খেয়াল করি প্রয়োজন মূলত আমাদের কি প্রমাণ করতে হবে ডি সমান সমান হাফ বিসি তার মানে দুই দিয়ে এখানে গুণ করো টু ডি সমান সমান বিসি এটা মূলত আমাদের প্রমাণ করতে হবে বিসি কে কার দ্বিগুণ প্রমাণ করতে হবে ডি এর ডি এর ডি এর দ্বিগুণ প্রমাণ করতে হবে আর জ্যামিতিতে কোনো কিছু দ্বিগুণ প্রমাণ ডাইরেক্ট করা যায় না বরং তাকে অঙ্কন করে দ্বিগুণ বানাতে হয় তাকে অঙ্কন করে কি করতে হয় দ্বিগুণ বানাতে হবে তো আমরা কিভাবে দ্বিগুণ বানাবো একটু খেয়াল করো আমরা ডি কে বর্ধিত করব এফ পর্যন্ত ডি কে বাড়িয়ে দেব কত মানে এফ পর্যন্ত বাড়িয়ে দেব তাকে বর্ধিত করব করার পরে এমন ভাবে বর্ধিত করব যেন ই এর টা কার সমান হয় ডি সমান হয় এখন পুরো ডি এফ টা ডি দ্বিগুণ না জি স্যার পুরো ডি এফ টা হচ্ছে ডি দ্বিগুণ এরপরে আমরা এই যে এভাবে না রেখে সি আই এফ টা যোগ করে দেব এটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয় অঙ্কন এইটুকু আমাদের প্রয়োজন ছিল ডি কে দ্বিগুণ করার জন্য এটা আমাদের প্রয়োজন ছিল বাম দিকে করলে হবে ডান দিকে করলে হবে আমরা বইয়ের চিত্রের সাথে মিল করে ডান দিকে করলাম তাহলে এখানে অঙ্কনটা কি হবে ডি কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ই এর সমান সমান কি হয় ডি হয় আর সি আর এর যোগ করি কেন বর্ধিত করলাম কে বলতে পারবে কেননা আমাদেরকে প্রমাণ করতে হবে বিসি ইকুয়াল টু টু ডিই দ্বিগুণ প্রমাণ করার জন্য বর্ধিত করলাম হ্যাঁ এই জন্য আমরা ডি টাকে দ্বিগুণ করে দিলাম যেহেতু ডি এর দ্বিগুণ প্রমাণ করতে হবে ডি টাকে দ্বিগুণ করে দিলাম তবে সি আর একটা যোগ করলাম এখন আমাদের যদি টার্গেট আমাদের আগে থেকে জানা থাকে যে কি টার্গেট কি করতে হবে প্রমাণের উদ্দেশ্যে আমরা কি করতে চাচ্ছি তাহলে কিন্তু প্রমাণ করাটা সুবিধা হয় তোমার যদি লক্ষ্যস্থল জানা থাকে তাহলে যাত্রা করে তুমি মানে ভালোভাবে পৌঁছাতে পারবে তা আমাদের লক্ষ্যস্থলটা আসলে কি প্রমাণ করতে হবে ডি টা বিসি সমান তার মানে ডি এর দ্বিগুণ মানে কোনটা ডি এফ না ডি এর দ্বিগুণ মানে আসলে কি ডি এফ অঙ্কন তো এইভাবে করলাম আমরা তো ডি এফ টাকে বিসি সমান প্রমাণ করতে হবে আবার ডি টা বিসি সমান করা তার মানে ওই ডি এফ টাকে বিসি সমান করার প্রমাণ করতে হবে অর্থাৎ ডি এফ এবং বিসি এদেরকে সমান প্রমাণ করতে হবে সমান্তরাল প্রমাণ করতে হবে এখন একটু চিন্তা করে দেখো তো যে সমান এবং সমান্তরাল এই শব্দটা কোথায় ব্যবহার করা হয় কে বলতে পারবে সমান এবং সমান্তরাল কোথায় ব্যবহার করা হয় স্যার সামান্তরিক সামান্তরিক স্যার এই তো মনে পড়ছে সামান্তরিক সামান্তরিকের বিপরীত হলো সমান সমান্তরাল তাহলে আমাদের একটা টার্গেট হচ্ছে আমরা বি সি এফ টি কে যদি সমান্তরাল বানায় দিতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে তাই না বি সি এফ টি কে যদি সমান্তরিক কোন রকম দেখাতে পারে যারা সমান্তরিক তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে এটা আমাদের টার্গেট এটা আমাদের টার্গেট মনে রাখবেন আমাদের টার্গেট আমি প্রমাণ থেকে দেখাচ্ছি যতটুকু সম্ভব সময়ের মধ্যে তো এইভাবে অঙ্কনের কারণে আমাদের দুটা ত্রিভুজ তৈরি হয়েছে একটা ত্রিভুজের নাম এ বি সি আর একটা ত্রিভুজের নাম সি এফ এই যে দুটা কোণাকৃতি দুটা ত্রিভুজ আছে না দেখতে পাচ্ছ এ বি আর হচ্ছে সি ই এফ দেখতে পাচ্ছ সবাই জি স্যার এই যে এখানে এ বি ই আর এখানে সি ই এফ এই দুই ত্রিভুজ নিয়ে আমরা প্রথমে কাজ করবো ত্রিভুজ এ বি ই ও ত্রিভুজ সি এফ ই
এই ত্রিভুজদ্বয়ে তোমাদের মধ্যে কারো জানা আছে সর্বসম দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণের কয়টা নিয়ম আছে? জানা আছে কারো? তিনটা মতো, চারটা? চারটা কি কি বলতে পারবে? তিনটা পারবো, বাহু কোন বাহু, কোন বাহু কোন বাহু, বাহু বাহু। আরেকটা আছে অতিভুজ বাহু, আরেকটার নাম কি? অতিভুজ বাহু। তো তুমি তিনটা বলতে পারছো জন্য খুব তোমাকে ধন্যবাদ। আর চার নাম্বারটা মনে রাখো, অতিভুজ বাহু সমকোণী ত্রিভুজ। তো সাধারণ ত্রিভুজে কয়টা? তিনটা, আর একটা সমকোণী ত্রিভুজে মোট কয়টা? চারটা। বাহু কোন বাহু, বাহু বাহু এক নাম্বার, দুই নাম্বার বাহু কোন বাহু, তিন নাম্বার হচ্ছে কোন বাহু কোন, চার নাম্বার অতিভুজ বাহু। কয়টা হলো? চারটা হলো। অতিভুজ বাহুটা হচ্ছে সমকোণী ত্রিভুজে, আর বাদ বাকি তিনটা হচ্ছে যে কোনো ত্রিভুজে। শুনেছো সবাই এই নামগুলো শুনেছো সবাই? Yes স্যার। তো Yes স্যার, কোন বাহু কোন বাহু কোন দ্বারা কি বোঝায় আসলে? দুইটা ত্রিভুজের যদি দুইটা কোণ আর একটা বাহু, বা একটা কোণ দুইটা বাহু, অথবা তিনটা বাহু, অথবা দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু যদি সমান হয়, তাহলে ওই দুইটা ত্রিভুজকে আমরা সব দিক থেকে বলতে পারি সমান। সব দিক থেকে তারা দুজন কি সমান, মানে একটার উপরে আরেকটাকে স্থাপন করলে হুবহু মিলে যাবে, এটাকে বলা হয় সর্ব সম। সর্বসম মানে কি? সব সমান। তো সব সমান করতে গেলে আমাদের কয়টা জিনিস দেখাতে হবে সমান? তিনটা বাহু, তিন বাহু অথবা দুই বাহু এক কোণ, অথবা দুই কোণ এক বাহু। এখন আমরা দেখি এই ত্রিভুজের মধ্যে আমাদের কি কি আছে। এই ত্রিভুজের মধ্যে আমাদের আছে কি? আমাদের আছে হচ্ছে এই সমান সমান সি, সি এটা আছে। কেন এই সমান সমান সি? কেন এই সমান সমান সি আমরা কিভাবে পেলাম? এটা আছে বলছে কিভাবে, কি ব্যাপার কেউ বুঝতে পারছো না? এসির মধ্যবিন্দু কি? ই যদি মধ্যবিন্দু হয় তাহলে দুই ভাগে ভাগ হবে না দুই সাইডে? জি স্যার। তাহলে এই আর সি সমান না? সমান। এটা কোন ত্রিভুজে আছে? ত্রিভুজ এডি তে আছে, আর সি টা আছে ত্রিভুজ সি এ তে আছে। আচ্ছা এরপরে দেখো, আমরা অঙ্কন করেছি যেটা সেই অনুসারে ডি সমান সমান ই এর, এটা সমান না? ডি সমান সমান ই এর। Yes sir. এইভাবে আমরা অঙ্কন করে এ পর্যন্ত গণিত করেছি। তাহলে আমরা দুইটা বাহু পেয়েছি, এখন কি দেখাতে হবে? একটা কোণ দেখাতে হবে। এই দুইটা বাহুর এই মাঝখানের কোণ অন্তর্ভুক্ত করে, এটাকে বলা হয় অন্তর্ভুক্ত, মানে দুই বাহুর মাঝখানের কোণের নাম হচ্ছে কোণ এ ই বি, ইকুয়াল টু কোণ হচ্ছে সি ই এফ, এরা হচ্ছে বিপ্রতীক কোণ। নাম শুনেছো বিপ্রতীক কোণ? জি স্যার। জি স্যার। অক্ষের মতো যদি এটা লেখা থাকে তাহলে এই পাশে আর এই পাশে কোণকে বলা হয় বিপ্রতীক কোণ। তো এই দুই ত্রিভুজের মধ্যে আমাদের টেস্ট করলাম, সর্বসমতা টেস্ট করলাম, যেরকম মানুষ টেস্ট করে না, করোনা টেস্ট করে করোনা ধরা পড়লো, একটা কিছু টেস্ট করে টেস্টে ধরা পড়লো। আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে তিনটা টেস্ট করলাম, মানে তিনটা টেস্ট, দুই বাহু আর এক কোণের তিনটা টেস্ট করলাম। এই যে টেস্টটা করলাম, টেস্টের নাম হচ্ছে বাহু কোন বাহু। টেস্টের নাম কি? বাহু কোন বাহু। বাহু কোন বাহু টেস্ট করে টেস্টে কি, টেস্টে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, তাহলে পজিটিভ যেহেতু আসছে তাতে একটা ঘোষণা দিতে হবে না? এরা দুই ত্রিভুজ সম্পর্কে একটা ঘোষণা দিতে হবে না? এই ঘোষণাটা কি? ঘোষণাটা হচ্ছে অতএব ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিএফই। তো প্রথম লাইনটা হচ্ছে বুঝাচ্ছি যে আমরা টেস্ট শুরু করেছি। এই প্রথম লাইনটা আমরা কি বুঝাচ্ছি, যে এই দুই ত্রিভুজের মধ্যে আমরা এখন টেস্ট শুরু করেছি। এই প্রথম লাইন ক্লিয়ার, বুঝতে পারছো আমার কথা সবাই? এই প্রথম লাইন হচ্ছে যে এই ত্রিভুজ দুই এর দুই ত্রিভুজ দ্বয় এ, মানে কি এখন টেস্ট শুরু করব। টেস্ট এক নাম্বার টেস্ট হচ্ছে এই বাহুটা মিলে গেছে, দুজনের এক বাহু মিলছে,
দুই নাম্বার পেজ এরও মিলে গেছে তিন নাম্বার পেজ অন্তর্ভুক্ত কোন মিলে গেছে বিপ্রতিবের কারণে প্রথমটা মিলে গেছে হচ্ছে ই মধ্যবিন্দুর কারণে দ্বিতীয়টা অঙ্কন অনুসারে তৃতীয়টা মিলে গেছে হচ্ছে বিপ্রতিব কোণ তিনটা টেস্টেই টিকে গেছে তাহলে বাহু কোণ বাহু এই টেস্টের মাধ্যমে এটা কি হয়ে যাবে ফলাফলটা কি রেজাল্টটা কি সর্বসম সর্বসম তো পাশে আমরা টেস্টের নামটা লিখে কোন টেস্ট করে আমরা সর্বসম হয়েছে বাহু কোণ বাহু সর্বসমতা সর্ব সমতা উপপাদ্য আমরা লেখা যায় উপপাদ্য এই যে বাহু কোণ বাহু সর্বসমতা এই টেস্টের দ্বারা এটা কি হয়েছে সর্বসম হয়ে গেল সবার কাছে ক্লিয়ার জি স্যার জি স্যার একটা কথা তোর বলি তোমাদেরকে তোমরা কি কখনো এরকম ভাবে জানিতে শিখছো নো স্যার না স্যার কখনো জ্যামিতিকে এত মজা করে শিখছো না শিখানি মনে হয় জ্যামিতিকে যদি মজা করে শেখা যায় জ্যামিতি দেখো কত সুন্দর লাগবে কিন্তু তোমরা তো ফার্স্ট আজকে ক্লাস করতেছো আমার একদিনই আমি আর কত তোমাদেরকে বুঝাবো তবে এই বিষয়গুলো সামনে আসবে আস্তে আস্তে এটা আসে যাবে তখন জ্যামিতিরে সব সহজ মনে হবে তুমি প্রয়োজনে ক্লাস 10 তারপর এসএসসি পরীক্ষা দিবে তাদের সাথে যোগাযোগ করো তার সাথে কথা বলো দেখো জ্যামিতি তাদের কাছে গণিতের চেয়ে সহজ হয়ে গেছে তো এইটা দ্বারা আমরা বলে দিলাম যে এরা দুজন সব সমান এরা দুজনের সব সমান এখন আমার দরকার কি আমার দরকার ছিল হচ্ছে এই সি এর আর বি টাকে আমরা সমান ও সমান্তরাল দেখাবো এটা আমার দরকার তাহলে এই কোণটা এই কোণের সমান হবে এই কোণটা কোন কোণের সমান হবে এই কোণের সমান হবে এই কোণটা এই কোণের সমান হবে কারণ এই এই বাহুটা ওনা এটা না এই কোণটা সমান হবে হচ্ছে এই কোণের এই কোণটা সমান হবে কোন কোণের এই কোণের আর এই কোণটা সমান হবে কোন কোন কোণের এই কোণটা এই কোণে কারণ দুজন আমরা সবই সমান এ ডি ই আর সি এর সব সমান এখানে আমরা দেখা দিলাম সব সমান টেস্ট করে তাহলে এই কোণটা এই এই কোণে সমান হবে এই কোণটা এই কোণে সমান হবে সেই কোণ আমরা লিখে দিই যতে কোণ এ ডি ই এটা কার সমান কোণ সি এর ই আরেকটা হচ্ছে কোন নাম কি কোন ডিএই এটা কার সমান ইসিএফ ইসিএফ আচ্ছা এবং আরো সমান তিনজন বাদে আরো তিনজন আছে দুইজন দুইটা কোন বার একটা কোন ছিল এখানে আর দুইটা কোন এখানে নিলাম বাহু দুইটা গেছে আর একটা বাহু আগে বাদ আছে না আর একটা বাহু কি আর একটা বাহুটা হচ্ছে এডি সমান সমান এডি ইকুয়াল টু এফসি সিএফ সিএফ এফসি আর সিএফ তো একই স্যার আচ্ছা এইটাকে আমরা বসাই দিই এটা সমান এটা বিডি সমান এডি হচ্ছে বিডি সমান তোমাদের বইতে সম্ভবত এটা আছে আগে এটা আছে পরে একটা বাবা রেখা বাবুটাকে আগে লেখা আছে এটা পরে লেখা আছে যাই হোক বুঝতে পারলে একটা ত্রিভুজের ছয়টা জিনিস থাকে তিনটা কোণ থাকে তিনটা বাহু থাকে তো সর্বসময়ের জন্য আমরা তিনটা নিয়েছি তিনটা কোণ বাহু একটা কোণ আর সর্বসম হওয়ার পরে আমরা আরো দুটো কোণ এবং বাহুটা নিলাম এরাও সমান এখান থেকে আমরা বিডি আর সিএফ সমান পেলাম আর এখান থেকে কি পাবো এই দুটো থেকে কি পাবো এই দুটো থেকে আমরা পাবো বিডি আর সিএফ টা হচ্ছে সমান্তরাল পাবো এখান থেকে কি পাবো বিডি আর সিএফ সমান্তরাল স্যার এখান সমান্তরাল স্যার সমান্তরাল কেন হলো একটু খেয়াল করো যে দেখতে সমান্তরাল লাগছে না এরা এরা যদি সমান্তরাল হতো তাহলে এই দুটো হতে একান্ত কোণ এই দুটো হতে একান্ত কোণ এই কোণ করে কি করা হতো সমান্তর হলে একান্ত কোণ নাম শুনছো একান্ত কোণ জি স্যার এই দুটো কোণ একান্ত কোণ হতো যদি সমান্তরাল তারা হতো তাহলে একান্ত কোণ হতো আবার বিপরীত ভাবে যদি বলি যে একান্ত কোণ সমান হয়েছে অর্থাৎ দুটো সমান্তরাল হবে একই কথা সমান্তরাল হলে একাত্তর গুণ সমান হয় আবার একাত্তর গুণ সমান হলে সমান্তরাল হয় একই কথা না ঘুরে ফিরে তাহলে এই দুটা কোণ হচ্ছে একান্তর কোণ অতএব এই দুটা সমান্তরাল একান্তর কোণের কারণে এইটা
সমান্তরাল আবার এখান থেকে এডিআর সি এর সমান এডিবি এর সমান বিডিআর সি এর সমান বিডিআর সি এর কে আমরা সমান পেলাম সমান্তরাল পেলাম তাহলে বি সি এফ কে আমরা কি বলতে পারি এখন বি সি এফ কে একটি সমান্তরিক সামান্তরিক বানাবো তারপরে যাবে কোথায় সামান্তরিক বানাতে পারলে তো আমাদের কাজ শেষ আমরা পেরে গেছি সামান্তরিক বানাবো তাই না তোমরা যদি না দেখে পারো তাহলে মানে এটা থেকে ফল লাভ হবে আপনি না পারো তখন তো আবার সমস্যা তখন সামান্তরিক তোমার সাথে জিতে যাবে কারণ তোমরা দেখা যাবে সামান্তরিক বানায় সেভাবে বিসিএফ থেকে সামান্তরিক বানাই দিলাম আচ্ছা বিসিএফ থেকে যদি সামান্তরিক আমরা বানাতে পারি বানা ফেলছি তাহলে অপর দুই বাহু সমান সমান্তরাল হবে সামান্তরিক হওয়ার পরে কি হবে অপর দুই বাহু সমান সমান্তরাল হবে অপর দুই বাহু কে কে বাকি সমান সমান্তরাল অপর দুই বাহু কে কে বাকি বিসিআর ডিএফ ডিএফ বিসিআর ডিএফ তাহলে অতএব অপর দুই বাহু হচ্ছে বিসি সমান্তরাল ডিএফ বা ডিএফ টাকে আগে লিখি ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ সমান সমান্তরাল বিসি তাই না ডিএফ অপর দুই বাহু সমান সমান্তরাল মানে ডিএফ টা বিসি সমান্তরাল হবে ডিএফ টা বিসি সমান হবে আচ্ছা ওই যে মনে করে দেখো অঙ্কনের মধ্যে যে আমরা আঁকলাম ডিএফ টা কার দ্বিগুণ ধরছিলাম ডিএফ টা কার দ্বিগুণ মনে নাই ডিই এর ডি এর দ্বিগুণ এই যে তো আমরা অঙ্কন করলামই হবে ডি এর দ্বিগুণ এটা সমান সমান বিসি তাহলে ডি সমান সমান কি হবে দুই পাশে গেলে হাফ বিসি আর এখানে ডি এর যদি সমান্তরাল হয় বিসি তাহলে ডি টাও বিসি নেই সোমবারের ক্লাসটা দেখলে আমার আরো সুবিধা হতো তোমাদেরকে বোঝাতে সবাই যদি সোমবারের ক্লাসটা দেখতে তাহলে আমি আরো কত সুন্দর ভাবে তোমাদেরকে বোঝাতে পারতাম পরবর্তী উপন্যাসগুলো তোমরা অবশ্যই ভালো করে বুঝে নেবে এবং কোথাও কোনো গ্যাপ রাখবে না কোনটা কেন করতেছে না করতেছে তো ধাপ চারটা এক নম্বর হচ্ছে সাধারণ নিয়মতে যেটা চিত্র হচ্ছে এটা একটু বাদ দিয়ে চিত্রটা হচ্ছে ত্রিভুজের যে অংশটা চিত্র বিষয় নির্বাচন আমরা দেখলাম আমরা দেখে দেখে তোমাদেরকে বলছি শুধু দেখে নিই প্রয়োজনের অঙ্কনটা হচ্ছে এই সাইডটা হচ্ছে প্রয়োজনের অঙ্কন আর বর্ণনা দিবে অঙ্কনের বর্ণনা দেবে কি কি আঁকলে আর প্রমাণের যৌক্তিক ধাপ হচ্ছে যেগুলো এগুলো প্রমাণের যৌক্তিক ধাপ এখানে কোন অযৌক্তিক ধাপ আছে না যৌক্তিক ধাপ অযৌক্তিক কিছু এর মধ্যে আছে কি দেখতে পাচ্ছ যে অযথাই বলে দিলে এটা যেভাবে হোক এটা তোমাকে বিশ্বাস করতে হবে এরকম কিছু আছে না স্যার নাই তোমরা এই ভিডিওটা যখন এটা নিয়ে একটু যদি মনে করো যে এই ভিডিও দেখা দরকার তোমরা আরো দুই তিনবার করে দেখো ইনশাআল্লাহ তোমাদের জ্যামিতির অনেক একটা পথ খুলে যাবে এবং পরবর্তী জ্যামিতিগুলো আমার ক্লাসগুলো যখন করবে তখন আরো ভালো করে বুঝতে পারবে একটা মাত্র ক্লাসে তো পুরো জ্যামিতি আসে না তবে এইটাই বারবার করে দেখো ইনশাআল্লাহ অনেক উপকার হবে ঠিক আছে তারপরে তোমরা না দেখে এটা দেখবে এটা তোমাদের কাজ না দেখে দেখবে বুঝার পরে আগে বুঝো তারপরে কয়েকবার দেখে না দেখে মিক্সার করে লাগো তোমরা শেষে একবার না দেখে লাগো ঠিক আছে আজকে এ পর্যন্ত তাই ভালো থাকো আসসালামু আলাইকুম স্যার।